হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঞ্জলির রান্নাঘর। আমি অঞ্জলি। আমি শেখর। আজকে খুব ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আর ইন্টারেস্টিং ভিডিওটা দেখার জন্য আপনারা সঙ্গে থাকুন আর দেখুন। আর আজকে আমরা ভিডিওটা নিয়ে এসেছি একটা চ্যালেঞ্জিং রাউন্ড। এই চ্যালেঞ্জিং রাউন্ডটা হবে একে অপরের নাম লেখা। তো আমরা একে অপরের নাম লিখবো। আমি নাম লিখবো, আমার নাম লিখবে ও, ওর নাম লিখবে আমি, ওর নাম লিখবো আমি। হ্যাঁ, আপনারা অবশ্যই জানেন কার কি নাম, আগেও বললাম। তো আমরা চ্যালেঞ্জটা নাম লেখা মানে কি, আমরা কি পড়াশোনা করছি তা না, কিভাবে লিখছি, চ্যালেঞ্জটা কি হবে, কে তাড়াতাড়ি লিখতে পারে, তাইটা দেখার জন্য আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন অঞ্জলির রান্নাঘর। হ্যাঁ, আর আজকেও পানিশমেন্ট থাকবে উপবাস করা 20 বার, যে হারবে। কিন্তু আজকে আগের ভিডিওটাই দেখে থাকবেন, দুজনেই উপবাস করেছি, কারণ দুজনেই জিতেছিলাম, মানে জিতিওনি হারিওনি। আর আজকেরটা অবশ্যই কেউ না কেউ জিতবে আর কেউ হারবে। আর চ্যালেঞ্জটা কিন্তু খুবই টাফ, খুব টাফ। আর অবশ্যই এখান থেকে আপনারা চলে যাবেন না বা স্কিপ করে চলে যাবেন না, পুরোটাই দেখুন, ভালো লাগবে আপনাদের আশা করি। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এই মানে চ্যালেঞ্জের সাক্ষী হয়ে আপনারাই থাকবেন। তো কমেন্টে অবশ্যই জানাবেন যে কে জিতলো। আর যে প্রথমে লিখতে পারবে সেই অবশ্যই মানে অন্যকে ভালোবাসে। যদি আমি অঞ্জলির নাম লিখে দিই, অঞ্জলি আমি ভালোবাসি, ও ভালোবাসে না, তাহলে কি হয়? চলুন, আর যদি আমাদের ভিডিও এটা যদি কেউ নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভালো ভালো ভিডিও দেখার জন্য। চলুন শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আমি খাতা পেন নিয়ে বসে গেছি নাম লেখার জন্য, অঞ্জলির নাম। এবার অঞ্জলির নাম তো সবাই হাত দিয়ে লিখতে পারবে, কিন্তু সেটা কি আর চ্যালেঞ্জ হবে? সেটা নিশ্চয়ই চ্যালেঞ্জ হবে না। এই চ্যালেঞ্জটা করার জন্য মুখে পেনটা নিয়ে লিখব। তো আর এটা হচ্ছে স্টপ ওয়াচ, একটু ফোকাস করে দেখো, স্ক্রিনের মধ্যে টাচ করে ফোকাস হয়ে যাবে। জিরোতে আছে আমার কত সেকেন্ড বা কত মিনিট সময় লাগে অঞ্জলি লিখতে, এটা তার সাক্ষী হয়ে থাকবে। তো চলুন এটা আমি পাশে অন করে দেবো আর মুখে পেনটা নিয়ে নিচ্ছি আগে। তোমাকে আগে লিখে নেবে রে বাবা। লিখে নিচ্ছে, টাইমটা দেখো, টাইমটা দেখো, টাইমটা হলো 34-36 সেকেন্ড। 36 সেকেন্ডে কমপ্লিট করে দিয়েছে আমার নাম। এই যে 2, 4, 6 অন ANJALI, ঠিক আছে অঞ্জলি। হ্যাঁ তো বন্ধুরা, আমি অঞ্জলি নাম কমপ্লিট করে দিয়েছি, আর এই ভুঁড়িটার জন্য পেছনে হাত রাখতে পারিনি, রাখা যাচ্ছে না, সেই জন্য সাইডে রেখে দিলাম। তো এবারে অঞ্জলির কি বলে টান। এবার আমার নাম্বার, এবার আমি লিখি তাড়াতাড়ি, ওটা একটু হার্ড আছে, দেখা যাক পারবো নাকি। স্টার্ট করে দাও। কোনো কিছু ভুল নেই, SHKHAR SCKHAR, হ্যাঁ সরি H লিখিনি, কারণ ছটা ছটাই লিখতে হবে আমাদের, ওই দিয়েই নাম লিখে, ঠিক আছে? তো ঠিক আছে, আমি হেরে গেছি। তুমি কোনটা লিখেছো দেখো, আমি হারবো না, এই গেমটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা, আর কে জিতলো
সেটা তো দেখতেই পেলেন, আর কে উঠবাস করবে সেটাও জানেন আপনারা। তাহলে মিস্টার শেখর বটে যাচ্ছি, চলুন উঠবাস করুন, চলুন চলুন। উঠবাস করবো না, না না আমি উঠবাস করবো না, আমি তো স্বামী হই, তুমি স্বামী হও তো কি হবে, না চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, নো স্বামী, চলো 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 চলো। 1 2 পুরো, 3 4 পুরো, 5 6 7 আমার ভীষণ ভালো লাগছে, হেরে গেছে, হারু পাটি হারু পাটি। আজকে চ্যালেঞ্জটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে, এবং আর আপনারা দেখেই বুঝতে পারছেন তো কে কাকে বেশি ভালো আছে। আমি তো একদমই ভালোবাসি না, তুমি অন্যদিন প্রুভ করবে তো। যদি কম্পিটিশনটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক করে দেবেন একটা। হেরে অবশ্যই নতুন দেখলে সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য এখানেই বাই বাই করছি, কালকে আবার একটা নতুন ভালো ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হবো। বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবধানে থাকুন।